তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা খেলতে চলেছি গ্রানি টু। তো চলো দেখি আজকে কি এসকেপ করা যায়। আজকে আমরা করব ফুটস্কেপ। চলো তুমি গ্রানিকে নিচে রাখি। গ্রানি তো নিচে এক্ষুনি আসবে, তোমরা দেখতেই পাচ্ছ গ্রানি এবার আসবে। আয় গ্রানি, কোথায় তুই? তাড়াতাড়ি নিচে আয়। এটা তোমরা দেখতে পাচ্ছ গ্রানি আসছে, মানে সরি এসে গেছে। এবার আমরা উপরে যাই, উপরে গিয়ে আমাদের বোটের সামগ্রীগুলো খুঁজতে হবে। চলো প্রথমে ডাক টেপ পেয়েছি, কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না, পুরো ইউজফুল, সরি ইউজলেস। বলো বল, ঘড়িটা খুলে দেয় না, এখানে কিছু নেই। আর এখানে যখন তখন উপরে আসতে পারে, উপরে এসে আমাদেরকে মারবে। চলো ভাই, এখান থেকে আমরা বোট কি পেয়ে গেছি। আমাদের বোট কি লাগবে? আমরা পেয়ে গেছি স্টিয়ারিং বোট, স্টিয়ারিং হুইল লাগবে, গ্যাসোলিন ক্যান লাগবে, আর আর প্যাডলক কি লাগবে, আর স্পার্ক প্লাগ লাগবে। এগুলো পেলেই আমরা বোট স্কেপ করে ফেলবো। চলো দেখি কোথায়। এখানে রেঞ্জ আছে ভাই, রেঞ্জটা আমাদের কাজে লাগবে পানি বন্ধ করতে, কিন্তু আমাদের এখন রেঞ্জটার কোনো কাজ নেই, রেঞ্জটা পুরো এখন ইউজলেস। চলো ভাই, এখানে ক্রোবার আছে, চলো ক্রোবারটা আমাদেরকে নিতে হবে। ভাই খুলে যা, খুলে যা। এখানে আবার গ্রানি কার্ড দিয়ে রেখেছে, তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদেরকে খুলতে হবে। ভাই চলো ভাই, খোল খোল, কী হচ্ছে, খোল ভাই, দেখো খুলছে না। চলো আমরা দেখি এখানে কিছু আছে কি না, এই যে ড্রয়ারটা আছে, ড্রয়ারে কিছু আছে কি না। ভাই ভাই প্যাডলক কি, প্যাডলক কিটা আমাদের লাগবে। চলো প্যাডলক কিটা আমাদের একটা লিভার মানে ডাউন করতে লাগবে, যাতে গেটটা খুলে যায়। এখানে গ্লাস ফিউজ, গ্লাস ফিউজ আমাদের হেলিকপ্টার স্কেপে লাগবে। এখানে কোনো কাজ নেই গ্লাস গ্লাস ফিউজের। চলো ভাই, এখান থেকে স্টাং গান পেয়ে গেছি ভাই। ইয়াস, এবারই তো খেলা হবে। কিরানি তুই তো এবার গেছিস কিরানি। এখানে ড্রপ করি আমরা প্যাডলক কিটা, এবার এখান থেকে স্টাঙ্গারটা নিয়ে নেই। আয় কিরানি আয়, কোথায় তুই, তোকে দেখে নিচ্ছি। আয় আয়, কোথায় পালিয়ে গেল নাকি? আয় কিরানি, ও তুমি এখানে আসো, এই নাও স্টাঙ্গান বাড়ি খাও। চলো বাড়ি খেয়ে গেছে আমাদের কিরানি। চলো এখান থেকে 2 মিনিটের জন্য কিরানি এখন বেহোশ হয়ে গেছে। স্টাঙ্গাটা ফেলে দেয়, এখন আমাদের প্যাডলক কিটা লাগবে। সবার প্যাডলক কিটা নিতে দে, কি বদমাইজ কিরানি। আমরা প্যাডলক কিটা তো নিলাম, এবার আমাদের যেতে হবে নিচে সেই বোটের ওখানে। চলো ভাই তাড়াতাড়ি যাই আমরা। কিরানি এখন 2 মিনিটের জন্যে মানে কি বলবো বেহুশ। আর তোমাদের যদি এই গেমটা ভালো লেগে থাকে, তাই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তুমি যদি এই ভিডিওটাতে 20টা লাইক কমপ্লিট করে দাও, তাহলে আমি পরবর্তী ভিডিও আনবো, সেটা হচ্ছে জ্ঞানী হেলিকপ্টার স্কেপ। চলো এখান থেকে আমরা প্যাডলক কিটা মানে খুলে, এবার লিভার ডাউন মানে আপ ডাউন করতে হবে। চলো আমরা ডাউন করে দিই গেটটা, দেখো দেখতে পাচ্ছি ওপেন হয়ে গেছে। চলো গেটটা ওপেন হওয়ার পরে আমাদের এখন যেটা আমাদের করা সেটা হচ্ছে আমরা যাই, চলো আমাদের উপরে যেতে হবে। এখন উপরে যাই ভাই। চলো এটা কী ভাই, ও এটা তো বোট কি। চলো বোট কিটা আমাদের লাগবে। চলো বোট কিটা একেবারে এই চান্সে লাগিয়ে দিয়েছি, না তো পরে কি সময় পাবো কি না পাবো। চলো বোট কিটা লাগিয়ে দিয়েছি। আর তোমার যদি ভিডিওটা ভালো লাগে থাকে, লাইক তাহলে লাইক করবে আর কমেন্ট করবে পরবর্তী আমি কী গেম খেলবো। তোমরা 20টা লাইক কমপ্লিট করলে আমি হেলিকপ্টার স্কিপ করবো, তাহলে এখানে এখন লাগবে না। তো চলো বোট কিটা এখন রেখে দেই, এখন দেখি আর কি মানে উপর থেকে পাওয়া যায় ভাই তাড়াতাড়ি। চলো উপর থেকে দেখি আর কিছু পাওয়া যায় কি না। ভাই 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 কই জানি ভাই, এতক্ষণ জিন্দা হয়ে গেছে নাই জানি মানে কি বলবো। চলো এখান থেকে সিকিউরিটি কিটা আমাদের লাগবে, আর কিছু তো নেই এখানে। চলো সিকিউরিটিটা কি, সিকিউরিটি কিটা নিয়ে আমাদেরকে যেতে হবে উপরে। আর জ্ঞানী ভাই ওই রাস্তা দিয়ে আসবে, তাহলে আমরা এখান দিয়ে যাই ভালো। আর জ্ঞানী আমাদেরকে কখন ধরে আবার মার দেবে। ভাই সিকিউরিটি কিটা ও, এটা তো এখানে একটা ক্রোবার থাকে, সরি ক্রোবার না, এটা কি ডোর হ্যান্ডেল, ওখানে একটা বাক্স থাকে, বাক্সটা আমাদের খুলতে হবে। চলো আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠি ধরে এতক্ষণ। চলো ভাই আমরা সিঁড়ি দিয়ে তো উপরে উঠলাম, দরজাটা খোল ভাই। এখান থেকে কী পাবো ভাই, ও একটা হ্যান্ড হুইল, বলে গেছি বোর্ড স্টিয়ারিং হুইল, স্টিয়ারিং হুইলটা করে আমাদের খুঁজতে হবে ভাই। এখান থেকে কী পাই দেখি ভাই। চলো এখান থেকে আমরা পেলাম ওয়েপেন কি, ওয়েপেন কিটা আমাদের খুব প্রয়োজন। আমরা নিচেই যাই ভাই, জ্ঞানী যেন না আসুক ভাই। জ্ঞানী এখন আসলে আমরা মার খেয়ে যাবো খুব মানে ডেঞ্জারাসভাবেই, কিন্তু জ্ঞানী ভাই এখন না আসুক ভাই। এটা আমাদের খুলতে হবে ভাই, খোল এটা খোল, এটা আমাদের কভারটা নিতে হবে, খুবই প্রয়োজন ভাই, এটা খোল ভাই। জ্ঞানী বিষয়তে আসলে আমার খবর আছে ভাই, তাড়াতাড়ি খোল ভাই, তাড়াতাড়ি খোল। আরে ভাই তাড়াতাড়ি খোল, জ্ঞানী এসে মারবে।
তো ভাই এটা তো খুলে ফেলেছি, এবার আমি ঢুকে পড়ি, ঢুকে পড়েছি। আর ভাই গ্রানি যখন তখন আসতে পারে ভাই। ওই গ্রানি কোথায় তুই? আয় আয় আয়, দেখে নেবো। আয় গ্রানি আয়, দেখতে পাচ্ছি গ্রানি চলে এসেছে। গ্রানি শুনতে পাইনি মানে গ্রানি ওদিকে চলে গেছে। আমরা গ্রানি আসছে ভাই, গ্রানি আওয়াজ পাচ্ছি আমি। চলো ভাই কোনো ব্যাপার না, আমরা এই বাড়িতে যাই, এই বাড়িতে চেয়ারে ওই বাড়িতে ঘুরে যাবো। আরে জ্ঞানী আছে আমাদেরকে নামাতে পারে। কই ভাই জ্ঞানী আছিস তুই? ও ভাই দেখতে পাচ্ছি আমার জ্ঞানী আছে ওখানে। কোনো ব্যাপার না, আমরা স্টাঙ্গাটা নিয়ে আর একটা শট দিয়ে দেয় জ্ঞানীকে। কই ভাই স্টাঙ্গানটা কই? এই তো এখানে ড্রপ করে স্টাঙ্গাটা নিতে হবে আমাদের। চলো আয় গ্রানি, গ্রানি গ্রানি, ও গ্রানি কোথায় তুই? এই তো নে পিকা, যা পালা গেছে পালা, যা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়, সবসময় ভন্ডামি। আমার একে তো আমার ঘরে এসে বন্দি করে রেখেছে, আবার আবার মারতে আসছে, দিয়ে দিয়েছে একটা বাড়ি। আর এরকম করবি না, যা ঘরে গিয়ে শুয়ে পড়। চলো ভাই এখান থেকে আমরা পালাম। কাটিং প্লাস এটা আমাদের খুবই দরকার, চলো কাটিং প্লাসটা নিয়ে যাই উপরে। কাটিং ব্রাশটা এখন আমাদের দরকার নেই, চলো এখন আমরা ক্রোবার দিয়ে নিচে একটা বাক্স আছে, ওই বাক্সটা খুলি, ওখান থেকে আমরা স্পার্ক প্লাগ পাবো যত সম্ভব। ওটা বোটের জন্য লাগবে স্পার্ক প্লাগটা। চলো ভাই আমরা তো চলে আসলাম, মানে এখানে সেই বাক্সটা কোথায় ভাই খুলে, এই তো পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা খুলি, এখান থেকে স্পার্ক প্লাগ, ইয়েস চলো এখান থেকে আমরা স্পার্ক প্লাগ পেলাম। এখানে আমাদের বোটের তো মানে বোটের জায়গাটা কই ভাই? ভাই সামনেই পাশেই আছে, আমি খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছি, কি বলবো ভাই। চলো ভাই এখানে স্পার্ক প্লাগটা কই, কইছে রাখ, এই তো স্পার্ক প্লাগ রাখাটা জায়গা। আমাদের গ্যাসোলিন লাগবে, আর তারপর বোটের কি পেয়ে গেছি, আমাদের গ্যাসোলিন লাগলে তো ভাই হয়ে যাবে মনে হয়। চলো আমাদের গ্যাসোলিনটা খুঁজে যাই, দেখি কোথায় পাওয়া যায়। এই ভাই জ্ঞানী ভাই এতক্ষণ জিন্দা হয়ে গেছে, জ্ঞানীকেও মারতে হবে আমাদেরকে, কিন্তু তারে কেউ আমাদেরকে গ্যাসোলিন। ভাই রেঞ্জ, রেঞ্জটা নিয়ে আমাদের খুবই দরকার, কেন ভাই তোমরা বুঝতেই পারছো রেঞ্জ নিয়ে আমরা কী করবো, পানি বন্ধ করতে হবে। ওখান থেকে সে কিরানি একটা কী বলবো, কিরানির ছেলে থাকে, কিরানির ছেলেকে মারতে হবে, মেরে ওখান থেকে আমরা কিছু একটা পাবো ভাই, মানে খুব ভালো জিনিসই পাবো কিছু একটা। দেখি কোনো কিটি দেয় কি, যদি ভালো কিছু দেয় তো খুব ভালো। চলো ভাই কোথায় এসে কর, আরে ভাই আমি এখানে কী করতে আসলাম, আমাদের তো নিচে আসতে হবে ভাই, আমার মতো চলে আসলাম। এবার এখানে পানি বন্ধ করতে হবে। হ্যাঁ চলো ভাই এখান থেকে পানি, পানিটা বন্ধ করে দিই আমরা, তো পানি
সবুজ এই তো হবে হবে, চলো কনভার্ট হয়ে গেছে, এটার কোনো প্রয়োজন নেই, চলো এটাকে ফেলে দেয়। এত গ্রানিও মনে হয় মানে জীবন্ত হয়ে গেছে, ওদেরকে মানে গ্রানি এখন মারতে পারে, কিন্তু গ্রানি আমাদেরকে মানে মারে গিয়ে আমরা আবার ওকে স্টাঙ্গান দিয়ে মেরে দেবো। কিন্তু আমার স্টাঙ্গানের গুলিটা কোথায় পাচ্ছি না, তো হারিয়ে গেছে মনে হয়। চলো ভাই, এবার আমাদের স্টিয়ারিং বোর্ড স্টিয়ারিং হুইলটা লাগবে, ওটাই আবার আমাদের স্কেপ হয়ে যাবে। চলো ওটা খোঁজার জন্য আমাদের ওপরে যেতে হবে, আর মনে হয় ওটা সেই উপরে আছে। চলো এখানে কাটিং প্লাসটা আমাদের লাগবে, কাটিং প্লাসটা তো নিয়ে নিলাম, এবার উপরে যেতে হবে আমাদেরকে এখান দিয়ে। চলো ভাই, উপরে চলে আসতাম আর এখান থেকে আমাদের কিছুটা খুলে, না না ভাই এই এই ঘটনা না, এই ঘটনা এই ঘরটা আসতে হবে আমাদেরকে, ওখান থেকে ওই বক্স বাক্সটা খোল বক্সটা খুলতে হবে। চলো এখান থেকে নিচে নাম, ওই তো ভাই কিরানি আসলে খুবই সমস্যা এখন। চলো আমাদের স্টাঙ্গানটা নিতে হবে, কোথায় ফেলেছিলাম যেন স্টাঙ্গানটা আমি, ওই ভাই কিরানি আসছে। চলো 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 ভাই, কোথায় যাবো কিরানি, খুব চোখ খুব চোখ তাড়া করছে কিরানি, দরজাটা লাগাই। আরে জ্ঞানীর বাচ্চার ঘরে ঢুকিয়ে পড়ি, চলো জ্ঞানী ভাই এখন আসবে না, জ্ঞানি আয়, জ্ঞানী ভাই চলে গেছে, চলো জ্ঞানী চলে গেছে, চলে এবার আমরা বাইরে যাই, চলো বাইরে যাই। এই যে আমাদের স্টাঙ্গান, আমাদের স্টাঙ্গানটা নেই, বাচ্চাটা খুলি। হ্যাঁ স্টাঙ্গান এমোটা কোথায় ভাই, ভাই হারিয়ে গেছে মনে হয়, ভাই মানে কী বলে জ্ঞানীর বাচ্চাকে আমরা মারিছিলাম আর স্টাঙ্গানটা হারিয়ে গেছে ভাই। এখানে তো এমো পড়ার কথা কিন্তু এখানে পড়ে নেই, এই যে ক্রোবার আমাদের এই যে প্যাডলক কি ভাই এখানেও নেই, তা কোথায় আমাদের স্টাঙ্গান এমোটা ভাই, কোনো কালে পাচ্ছি না ভাই, কোথাও পাচ্ছি না, হারিয়ে গেছে। চলো এটা আমরা স্টাঙ্গানটাকে তো ফেলে দেই, ফেলে আমরা উপরে যাই। চলো ভাই চলো, আমরা আর পাবো না, আমাদের এবার বুঝে আমাদের কী করতে হবে, আমাদের ওয়েপন কিটা নিয়ে আসতে হবে, নিয়ে এসে আমাদের মানে শর্ট গান দিয়ে ওইটা খুলতে হবে, ওই যে সুইচটা শর্ট গান দিয়ে দাপতে হবে। চলো স্টাঙ্গান নিয়ে আমরা কী করবো, ভাই আমাদেরকে আবার মেরে দিল। চলো আমাদের টিয়ে দিলি স্টার্ট হয়ে গেছে, গ্রানিকে নিয়ে আর পাওয়া যায় না ভাই, আমরা যাচ্ছি আর আমাদেরকে মেরে দিচ্ছে ভাই। ভাই এই দিনটার মধ্যে আমাদের স্কিপ করতে হবে, আর একবারও মরলে হবে না। চলো ভাই তোমার একটু সাপোর্ট করো ভাই, আমার চ্যানেলটা এখন মানে খুবই ছোটো চ্যানেল, তোমার সাপোর্ট করলেই ভাই বড়ো হবো। আর ভাই তোমরা ভাই আমি বাঙালি ইউটিউবার বলে আমাকে সাপোর্ট করো না ভাই, এই কি মানে ভিডিওটা 10-20টা লাইক করে দাও তাহলে আমি হেলিকপ্টার স্কিপ করবো গ্রানি ট্যুর, তার পরবর্তী কী গেম খেলবো সেটা তোমরা কমেন্টে লিখতে পারো, কোনো সমস্যা নাই। চলো দরজাটা খুলি, এখান থেকে আমাদের দরকার ওয়েপন কিটা, ওয়েপন কিটা আমি কোথায় ফেলেছিলাম ভাই, ভাই গ্রানি গ্রানি দেখতে পাচ্ছ দুতলায় মানে ওপরেই আছে, আমরা এখানে থাকলে আমাদেরকে মারতো, এখানে ওয়েপন কিটা আছে আমাদের গ্রানি, এখান থেকে ওয়েপন কিটা নেই, গ্রানি তো চলে যাচ্ছে, গ্রানি চলে যাচ্ছে, এবার আমরাও যাই, আর পিছনে আসবি নাকি, না 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 পিছনে আসবে না, চলো আমরা এবার যাই তাই, গ্রানি ওদিকে চলে গেছে, আমরা এবার দেখে চলে যাই তাড়াতাড়ি, আমাদের এই পাতে যেতে হবে গিয়ে আমাদের ওয়েপন বক্সটা খুলতে হবে, গ্রানিকে সপাট করতে হবে। কই ভাই কই কই কই, এই যে এই এই বইটা টানলে এখান দিয়ে মানে আলমারিটা যাবে, এখান থেকে শর্টকাটটা নিতে হবে আর এর গুলিগুলো নিতে হবে, এবারে গ্রানিকে মারতে হবে, আই গ্রানি শর্টকাটটা ফেলে দেয়, গ্রানি এক্ষুনি আসবে, কই গ্রানি কই কই, এই তো গ্রানি চলে এসেছে, এবার একটা শর্টকানি বাড়ি খা। চলো ঠুস করে দিয়েছি, এবার আমাদের উপরে যেতে হবে, উপরে গিয়ে সুইচটা দাপতে হবে। এখানে আসলাম কেন ভাই, চলো আমরা দুতলায় যেতে হবে, গিয়ে সুইচটা তাপতে হবে, তারপরে কাটিং প্লাসটা নিয়ে ওটা কাটতে হবে, আর ওখান থেকে এর থেকে আমরা কী পাই, যদি ভাই বোর্ড স্টিয়ারিং হুইল পাই তো খুব ভালো, না তো আমাদেরকে আরও খুঁজতে হবে।
তাহলে ভাই আমার উপরে চলে এসেছে, সেই তত্ত্বটা কোথায়? এইটা না ভাই, এইটা না, এই বাজে ভাই। যদি এই ঘুড়িতে যদি আমি কখনো খুলি, যে কি যাই না, এই ঘুড়িতে আমি কোনোদিন খুলিনি, যদি খোলে তো খুব ভালো ভাই। খোল ভাই, খুলবে? কাটিং গ্লাসটা নিয়ে যাই, দেখ বসে আমাদেরকে দেখতে হবে সামনে। এখান থেকে এই চেনটা কাটতে হবে, এই চেনটা কাটতে হবে। আর ভাই, ও ভাই, এ কে? এটা কে ভাই? তোমরা দেখতে পাচ্ছ এটা কে? আমার একটা মানুষ জ্ঞানী মনে তাকে মেরে এখানে, কী বলবো, মেরে এখানে পুঁতে দিয়েছে। মানে এখানে ক্যাদ করে রেখেছিল, এতক্ষণ আমি আজাদ করে দিয়েছি। তাহলে এখান থেকে মানে স্টিয়ারিং হুইলটা লাভ, মানে ভাই লাভ, ভাই লাভ, তাড়াতাড়ি লাভ, কী হচ্ছে? এখনই গ্রানি চলে আসবে। চলো ভাই, আমি স্টিয়ারিং হুইলটা নিয়ে নিলাম, এটা বুটে লাগাতে হবে, আমাকে স্কিপ হয়ে যাবে ভাই। ভাই তাড়াতাড়ি চলে, এত আসতে হাঁটছে কেন আমার প্লেয়ার? ভাই গ্রানি এক্ষুনি আসবে, আমাদেরকে এসে মেরে দেবে ভাই। কোনো ব্যাপার না, তাড়াতাড়ি চল 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 ভাই। বুটের রুমটা কই ভাই? কই কই, এই তো ভাই। ভাই আমরা এসকেপ করতে চলেছি, আমরা এসকেপ করেও ফেলেছি। এবার এখান থেকে আমাদের স্টিয়ারিং হুইলটা লাগাতে হবে এখানে। আর এই কিটা এখানে রাখতে হবে ভাই, হাতে হাতে আছে না। চলো ইঞ্জিন স্টার্ট। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি এটা